হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে সকাল 6:15 আর আমি আমার ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো আমি আজকে সকাল সকাল উঠে গেছি, তো সকাল থেকে কি কাজ করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো। আজকের আমি অনেকটাই সকালে উঠেছি। আজকে আমার শাশুড়ি ধান ভাবানো সিদ্ধ করছে, তো ভাবলাম যে মা আমি ওনার হাতের কাজগুলো একটু এগিয়ে দিই। আমি তো ধান সিদ্ধ ভাবানো করতে পারি না, তো উনি বলেও না। আর আমি এমনি সকালে ঘুম থেকে উঠতে পারি না, 7:30 ঘামে তো ঘুমই ভাঙে না। আমি ওঠার পরে দেখি যে ওনার অনেক কাজই কমপ্লিট হয়ে গেছে, তো বাইরের কিছু কাজ আমার করতে হয় না। আজকে তো উনি একা পারবেন না, তাই ভাবলাম একটু হাতে হাতে এগিয়ে দিই। ধান সিদ্ধ ভাবানো আমাদের আগেই হয়ে যেত, এবছর কি হয়েছে না, আমার মামা শাশুড়ির কোমরের হাড় ভেঙে গেছিলো, তো ওনাকে অপারেশন করে নিয়ে এসছে। উনি ধান সিদ্ধ ভাবনা করতে পারছেন না, এদিকে অনেক ধান মানে উঠেছে ওনাদের, তো আমার শাশুড়ি ওনাদের ধানগুলো সিদ্ধ ভাবানো করে দিয়েছে। তো ওই জন্য আমাদের করা হয়নি, আমাদের দেরি হচ্ছে, ওই জন্য এখন করে নিচ্ছে, কারণ তো বর্ষাকাল আসছে আবার করতে পারবে না। তো আগের বছরের চাল এখন আমরা খাচ্ছি। আর এই যে দেখো, সকাল সকাল তোমার দাদাভাইকে তুলে দিয়েছি, আর বিছানা বিছানা একটু গুছিয়ে নিই। এই যে মশারির ক্লিপটা দেখতে পাচ্ছ, এই ক্লিপ তিনটা আমি কিছুদিন আগে বাজার থেকে কিনেছি, নয়তো যখন আমি নতুন নতুন বিয়ে হয়ে আসি তো ক্লিপ ছিল না, মাথার ক্লিপ দিয়েই হচ্ছে মশারি আটকাতাম। তো তারপরে এই বেশ কিছুদিন আগে ক্লিপটা কেনা হয়েছে। তো অরেঞ্জ কালার এমনি আমার খুবই পছন্দ, দোকানে গিয়ে দেখলাম অরেঞ্জ কালারের ক্লিপ তো নেব বলে বললাম, তো দোকানদার বললো না একসাথে 12টা নিতে হবে, একটা প্যাকেট আছে নিতে হবে। তো আমি বললাম ওই তিনটে বিভিন্ন রকমের কালার আছে, তো আমি বললাম যে ওই তিনটে আমাকে দিলে তাহলে নেব, না হলে নেব না। তো উনি প্রথমে না বললেন, তারপরে বললেন যে নিয়ে যাও। আর এদিকে দেখো, কালকে যে ঝড় হয়েছিল, ঝড় মানে খুব ঝড় না হলেও তবু হাওয়াটা বেশ ছিল, ঝোড়ো হাওয়াটা। পিছনে একটা তাল গাছ রয়েছে, তো ওখান থেকে তাল গাছের ফুল তারপর বাইরের নোংরা ধুলো ভর্তি হয়ে গেছে ঘরটা। প্রতিদিন আগে প্রতিদিন মুছতাম না, একদিন দুদিন ছাড়া ছাড়া মুছতাম, তো বোঝা যায় না দূর থেকে দেখলে যে ঘরে ময়লা করেছে, কিন্তু হাঁটলে বোঝা যায় যে ময়লা করেছে। ওই জন্য এখন আমি প্রতিদিনই মুছি, প্রায় মোছার চেষ্টা করি, নয়তো প্রচুর ময়লা ধুলো চেপে থাকে আমরা বুঝতে পারি না। ঘরের কাজ কমপ্লিট হয়ে গেলে আজকের আবার একটু রান্নাবান্নার ঝামেলা আছে, কারণ আমার দেওর হচ্ছে স্কুলে যায়, তো সকাল 9টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হয়। আজকে শাশুড়িমা ধান করছেন, যেহেতু অন্য কোনো কাজ করতে পারবেন না, তো রান্না টান্না সব আমাকেই করতে হবে। ওই জন্য একটু তাড়াতাড়ি উঠেছি, যাতে তাড়াতাড়ি কাজগুলো সেরে নিয়ে রান্নাটা তাড়াতাড়ি করতে পারি। চলো, চেষ্টা করছি সব কিছু যাতে ম্যানেজ করতে পারি। এদিকে দুধও নিয়ে আসতে যেতে হবে, প্রতিদিন সকাল 10টার মধ্যে দুধ নিয়ে চলে আসি, আজকে হয়তো একটু বেলা হবে, আজকে সময়ে যেতে পারবো না। আর এই যে পোট, লাল পোট, যখন আমার বিয়ে হবে, তো আমি তোমার দাদাকে বলেছিলাম বিয়ের আগেই যে আমার ঘরের মেজ তুমি করবে যেন লাল কালার হয়, লাল কালারটা আমার খুব পছন্দের। কিন্তু যে বুঝতে পারিনি যে লাল হলে মানে ময়লাটা বেশি পড়ে, কিন্তু তোমাদের দাদা কী করেছিল, বারান্দাটা সাদা করেছিল আর পোটটা হচ্ছে লাল করেছিল, কারণ রং নাকি কেনার সময় অনেকটা কম নিয়ে এসেছিলো যেদিনকে ঢালাই করে। তো তারপর এখন আমি এসে দেখছি এই অবস্থা, সারাদিনে 2 থেকে 3 পোট মুছতে হয়, তবে গিয়ে মানে ভালো লাগে, না হলে তো দেখার আকার থাকে না, তোমরা দেখেই বুঝতে পারছ। তো এখন ভাবি যে তোমার দাদা ঠিক করেছিল, ভাগ্যিক রংটা কম পড়ে গেছিলো, না হলে বারান্দায় হলে তো মানে কোনো বারান্দার কোনো আকার থাকতো না। আর আজকে তো অনেকটাই দেখো বাসন পড়েছে, তো একটু কষ্ট হচ্ছে, করার অভ্যেস নেই তো, তেমন প্রত্যেকদিন করতে হয় না, এগুলো শাশুড়িমাই করেন।
আজকে একটু কষ্ট হচ্ছে। তো ভাই আর আমার বর মানে তোমার দাদা দুজনেই ঘাটে বসে আছে উপরে, বসে বসে দাদা তোমার দাদা ঝামেলা করছে আর গল্প করছে আর হাসছে যে আজকে আমি বলছি আজকে তুমি কী পাকে পড়ে গেছো। তো কাকে নয় অ্যাকচুয়ালি, সবার সমস্যা বুঝতে হবে। শাশুড়ি মা একা যেহেতু সব মানে ঠান্ডা বানা সিদ্ধ করছে, আমি হাত দিচ্ছি না, তো এটুকুই আমি করতে পারি। আর এখন থালা তালা প্রায় আমার ধোয়াও হয়ে এসছে, তো ঘাটগুলো একটু ধুয়ে ধুয়ে দিচ্ছি। আজকে কলে জলও দেয়নি, তো একটু সমস্যা হচ্ছে। রান্না করার জন্য আমার জলটা হচ্ছে দিয়ে কল থেকে তুলে নিয়ে আসতে হবে, তো কি কারণ বুঝতে পারছি না। কারেন্ট রয়েছে কিন্তু জল দিচ্ছে না। আর তোমাদেরকে তো বলেইছিলাম যে তোমাদের দাদাভাইয়ের কোমরে ব্যথা হচ্ছে, তো ও কালকে ডাক্তারের কাছে গেছিলো, ডাক্তার দেখিয়ে এসে ফটোও তুলেছিলো, তো রিপোর্ট দিয়ে এসে কাল বিকেলে ও রিপোর্ট নিয়েও এসছে। তো আমি একটু জিজ্ঞাসা করলাম যে রিপোর্ট কেমন, বললো যে ডাক্তার বলেছে রিপোর্ট ভালো। তো রাতেরবেলা ফিরে আমাদের এখানে একটা ডাক্তার মানে আছে, তো তাকেও রিপোর্টটা দেখিয়েছিলো, তো ডাক্তার বলল যে কোমরের মধ্যে কিছু হয়নি কিন্তু ব্যথা হচ্ছে, হয়তো লেগে টেগে গেছে, মানে বড় কোনো চোট টোট হয়নি। তো উনি সাজেস্ট করলো যে অন্য ডাক্তার দেখিয়ে নিতে, হাড়ের ডাক্তার দেখিয়ে নিতে। তো খুব ভয় ভয় ছিলাম কোথায় লেগে টেগে গেছিলো কি না। কেন ভয় ছিলাম, কারণ আমার বিয়ের সময় কী হয়েছিলো, পায়ে ওরকম লেগে গেছিলো বিয়ের সময়, যে বড় উঁচু না সেরকম করে না একটা রিচুয়ালস আছে, তখন হচ্ছে উঁচু করেছিল, পায়ে লেগে গেছিলো, মানে এমন লাগা লেগে গেছিলো যে পা প্লাস্টার করতে হয়েছিলো। ওই জন্য ভাবলাম বল টল খেলে তো কোমরে হয়তো লেগে টেগে যেতে পারে, বললাম না জল নিয়ে আজকে, তো এখান থেকেই জল নিয়ে মোছামুছি করতে হবে, মানে ল্যাপালেপি যা বলো সব কিছু আজকের এই পুকুরের জলেই হবে। চলো দেখতে থাকো, দেখো শাশুড়িমা ধান সিদ্ধ করছে একা একা, শ্বশুরমশাই ছিল হেল্প করছিল মাঝে মধ্যে। এই যে ছাদে তুলতে একটু কষ্ট হয়, একটু না অনেকটাই কষ্ট হয় এই ধানগুলো, তো এই যে আমাদের ঘরের সামনে মানে উঠোনটা এতটা বড়, তো তো ছাদে না নিয়ে গেলেও এখানে হয়ে যায়, প্রয়োজন হয় না ছাদে নিয়ে গেলে। ভাই দেখো ক্যামেরা করছে, এই ফুল গাছগুলো ওর খুবই পছন্দ, তো ওগুলোই দেখাতে থাকে খালি, যতবারই ভিডিও করতে বলি ওগুলোই দেখায় খালি। এগুলো দেখো, বললাম না তোমার দাদার কোমরে লেগেছে, তো আমার শাশুড়ি মা সেই কী একটা গাছের পাতা ওটা দিয়ে শ্যাঁক দিলে নাকি অনেকটা আরাম পাওয়া যায়, তো ওটাই দুদিন আনছে।
উনুনের কাছে ছিল, ফেলে দিয়েছে। কালকে যে আম পাড়া হয়েছিল আমগুলো রাতেই আচার করে নিয়েছিলাম, তো আচার করে নিয়ে কড়ার মধ্যে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে গেলে তুলবো বলে, তো রাত্রেবেলা তোলা হয়নি, এই কাজকর্ম সেরে নিয়ে আমটা তুলবো। বেশ ভালো হয়েছে, কখনো করিনি তো, মা করেছে দেখেছি কিন্তু আমি কখনো আচার করিনি, তো এই প্রথমবার করলাম, বেশ ভালো হয়েছে। যখন ঝড়টা তখন প্রথমের দিকে একটু মানে মনটা খুশি হয়েছিল যে এত গরমের মধ্যে একটু হাওয়া ভালো লাগছে, কিন্তু যখন ঝড়টা বাড়লো তখন ভয় ভয় লাগছিলো। তো তাড়াতাড়ি করে আমি আর আমার শাশুড়ি মিলে ভাবলাম যে বৃষ্টি আসবে, আর আমাদের তো সব কিছু বাইরে বুঝতেই পারছ, রান্নাঘরটাও এখনও হয়নি, তো ওই জন্য বাইরে তাড়াতাড়ি করে সব কিছু চাপা টাপা দিলাম। কিছুক্ষণ হওয়ার পরে দেখলাম কমে গেল, তারপরেই রান্না করলাম, নাহলে ভাবছিলাম যে কী করে রান্না করব। রান্না জোগাড় করে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম, তো তারপরে ঝড় কমে যেতে তারপরেই রান্না করলাম, কারণ রান্নাঘরের পেছনে একটা বড় নারকেল গাছ আছে, ওটা অনেকটা পুরনো, গাছটা মানে পুরো শুধু দাঁড়িয়ে আছে, কাঠটা উপরে কিছু নেই, তো ভয় লাগে না কখন ঝড়ে পড়ে টরে যাবে, পড়ে গেলে ক্ষতি হবে, তাই না? তো ওই জন্য যখন ঝড় উঠেছিলো তখন আমি রান্নাঘর থেকে চলে এসেছিলাম বাইরে, ঝড় থেমে যাওয়ার পরে তারপরে রান্না করতে পেরেছি। এই যে রান্নাঘরটা ঠিক এই রকম, আর এখানে দেখো দাদার বাইক আছে, গাড়িটা ঢাকা দিয়ে রেখেছি কারণ এত এখানে প্রচণ্ড পরিমাণে জল, দেখতে পাচ্ছ তো, ও ঢাকা দিয়ে রাখতে হয় না হলে ঝুল পড়ে যাবে, এটা অনেক পুরনো তো তাই। আর গ্যাসটা আমি এইভাবেই রেখেছি কারণ আমাদের যখন ঘর বাঁধা হয়েছিল তো তখন এখানে এটা বেঁধে এর মধ্যে রান্না করা হতো, তো এখনও রান্নাঘর হয়নি, রান্নাঘর হবে, রান্নাঘর হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আপাতত আমরা এখানে রান্না বান্না করি, আর এই যে উনুন দেখালাম এখানে উনুনেও রান্না বান্না করা হয়, আর এই যে এটা অনেক পুরনো আলমারি, আমার শাশুড়ির আলমারি, তো ওটা আর বারান্দার মধ্যে রাখতে দেয়নি বলে ওটার স্থান এখানে হয়েছে। কালকে বিকেলে প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছিল, তো দেখো ঝড়ে এই তালডাকগুলো, বাড়ির পেছনে একটা গাছ আছে ওখান থেকে পড়ে একেবারে তারে পড়ে গেছিলো, তো আমি তার থেকে তুলতে গেছি, গিয়েই দেখছি আরেকটা মানে হাওয়াতে আরেকটা ডাগ হচ্ছে, আরেক মানে খুব মানে দ্রুত গতিতে এসেছি, ঠিক আছে, আমি ধরতে গেছি, আমার হাত থেকে ছেড়ে হচ্ছে আমাদের উঠানে পড়েছে, পড়ে এখানে তার ছিল, তারটা কেটে গিয়েছে, তারপর রাত্রেবেলা এমার্জেন্সি জেলে রান্না করতে হয়েছিলো, তারপরে দেওয়ার এসে আবার ঠিক করে দিয়েছি। এই যে দেখো কতটা গাছের ফুল পড়েছে, আর এই তালডাক এটাও কালকে পড়েছে বললাম না, প্রচুর বড় ক্ষতি হয়ে যেত কালকে। এদিকে দেখো দেখাই, এদিক সব মানে ছাদ পুরো পুরো ছাদটাই ফুলে ভরে গেছে। কালকে তো আমি এই ঝড়ের সময় ছাদে এসেছিলাম, এসে দাঁড়িয়েছি মানে তালডাকটা পুরো উড়ে এসছে, আমি হাত দিয়ে ধরতে গেছি,
পড়ে গেছে ওই পারে, নাহলে আমার তো বড় ক্ষতি হয়ে যেত। তোমার দাদা ভাই বকছে যে কেন গেছিলে তুমি এই ঝড়ের সময়, কি কেউ ছাড়ে যায়? চলো নিচে নেমে যাই, কারণ তোমার দাদা ভাই আবার চলে আসবে। এই যে দেখো এই ময়না পাখিটাকে নিয়ে এসছে, আমার দেওরই নিয়ে এসছে। যখন নিয়ে এসেছিলো তখন অনেকটা ছোট ছিল, তো তারপরে এখন খাইয়ে টাইয়ে অনেক বড় করে দিয়েছে। দেখো ও হচ্ছে ম্যাচ খায়, ম্যাচ খায় আবার দুটো খায়। তো দেখো সকালের কাজবাজ আমার কমপ্লিট হয়ে গেছে প্রায়, তো আমি বাসি জামা কাপড়ও ছেড়ে নিয়েছি, ওগুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছি, আর ঠাকুর পুজোও করে নিয়েছি। এদিকে তোমাদের দাদা আর আমার শ্বশুরমশাই দুজনে টিভি দেখছে, আর ওরা বলছিলো যে টিফিন করব। তো শাশুড়ি মা ধান সিদ্ধ ভাবানো করছে, ওর মধ্যে হচ্ছে আলু দিয়েছিলো, তো আলু সিদ্ধ মেখেই আমরা সব মুড়ি টুড়ি খাবো। তো তোমাদের দাদা বললো যে টিফিন খাবো, তো আমি বললাম যে আমি তো জামা কাপড় ছেড়েছি, ঠাকুর পুজোটা করে নিই, নাহলে একবার তো শক্তিতে হাত দিলে আবার আমাকে জামা কাপড় ছাড়তে হবে। ওই জন্য ওনাদেরকে বললাম তোমরা একটু বসো, আমি ঠাকুর পুজোটা সেরে নিই। আর দেখো এই যে নিজের হাতে বসানো গাছ থেকে যদি ফুল তুলে ঠাকুরকে দিতে পারি, সেটা একটা মানে বিশাল ব্যাপার আমার কাছে, মানে খুবই ভালো লাগে। ফুল গাছ বসাতে তো আমার প্রচুর ভালো লাগে, আর এগুলো আমি বিয়ের পরপরই বসিয়েছিলাম এ বাড়িতে এসে, নাহলে আগে এখানে গাছটা ছিল না। আর আমাদের যেহেতু বড় গাছে এখানে ওই ছাই খুঁড়ি করে থাকতো, ওগুলোকে সরিয়ে আমি বাগান করেছি। কালকে যে আচারটা করেছিলাম তার জন্য বয়াম পাচ্ছিলাম না, তো আজকে দোকানে বয়াম নিতে এসেছি। কই বয়াম, ওটা বার কর হাত দিয়ে। এটা তো ভাঙা তো হবে না, আর অন্য কোনো বয়াম হবে না? ঘরে নেই বয়াম, তুমি এখানে দেখো। আজকে ওই কিশমিশের বয়াম একটা দাও, দেবে না? আজ তাহলে প্লাস্টিকের বয়াম দাও, যাতে একটু তুলতে হবে, আপাতত তুলি, অল্প আছে, খাওয়া হয়ে যাবে। জেলিটাও ফ্রি, দেখো জেলিটাও আমাকে ফ্রি দিয়েছে। চলো তুমি তাহলে বাবা তো রেডি করে যাবে। তো কালকে যে আমগুলো পেরে নিয়ে এসেছিলাম, তো ওগুলোরই আদা করেছি, দেখো একবার হয়নি, মানে ওই 1 কিলোর একটু বেশি আম ছিল, তো কালকে রাতেই আদা করে নিয়েছিলাম। তো ঠান্ডা করে নিয়ে সকালবেলা আদাগুলো তুলে নিচ্ছি। বেশ জেলি জেলিও হয়েছে দেখো, হাতে কালি লেগে গেল। আর ওই যে বাচ্চাটা কথা বলছিলাম, ওই বাচ্চাটা পাশে বাড়ি একটা বাচ্চা, খুব মিষ্টি ছোট বাচ্চা, তো এই যে আমার শ্বশুরমশাই এখন পাখিটাকে খাওয়াচ্ছে। বলে নাকি যে ময়না পাখি হলুদ ময়না মাটিতে ছাড়লে নাকি বাঁচে না, মারা যায়, জানি না কতটা অনেকটা বড় করে। তো সকালে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো, তো আমি গেছিলাম দুধ নিয়ে আসতে। আর সকালে রান্নাবান্না শাশুড়ি করেছে, কারণ দেওর স্কুলে যায় তো 9টার মধ্যে আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যায়।
আর তোমাদের দাদা গেছিলো আমার বাপের বাড়িতে, ওখান থেকে আমার মারা কাঁকড়া পাঠিয়ে দিয়েছে, সমুদ্র কাঁকড়া। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কাঁকড়াগুলো। এই যে কাঁকড়াগুলো এভাবেই রাখা হয়েছে, না হলে এরা তো জানোই পালিয়ে যায়। তো তোমাদের দাদাভাই গেছিলো আমার বাপের বাড়িতে, ওখান থেকে আমার মা এগুলো পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই বন্ধ করলাম। তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই।